শীতলা পূজোর মূল প্রসাদ পান্তা ভাত ডালের বড়া। 73 বছরে পড়ল বনগাঁর নাথবাড়ির এই পুজো। প্রতি বছরের ন্যায় বনগাঁর নাথবাড়িতে মহাসমারোহে পালিত হল শীতলা পুজো। এই পুজো এই বছর 73তম বর্ষে পদার্পণ করল। শুধুমাত্র পরিবারের সদস্যরা নয়, পাড়ার প্রতিবেশীরাও সকলে মিলে সামিল হয়েছেন এই শীতলা পুজোতে। এই নাথবাড়ির শীতলা পুজোকে ঘিরে রয়েছে নানা কাহিনী। কথিত আছে, আজ থেকে বহুকাল আগে নাথবাড়িতে এক ভয়ঙ্কর মহামারী দেখা দিয়েছিল। শুধুমাত্র এই বাড়ি নয়, আশেপাশের গ্রাম জুড়েও দেখা দিয়েছিল মহামারী। তখন এই নাথবাড়িরই এক সদস্যা স্বর্গীয় টুকুবালা নাথ গোপালনগর থানার অন্তর্গত মেদিয়া বাজারে একটি শীতলা মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এবং মায়ের কাছে পরিবারের সদস্যদের সুস্থতা কামনা করছিলেন। জানা যায়, সেই সময় ওই পরিবারের সদস্যা স্বর্গীয় টুকুবালা নাথকে মা স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই স্বপ্নাদেশ পাওয়ার পর থেকেই বনগাঁর এই নাথবাড়িতে পূজিত হয়ে আসছেন দেবী শীতলা। আমাদের বাড়িতে 73তম বৎসর পুজো হচ্ছে, তো পাড়ার প্রতিবেশী সবাই আসে, আত্মীয় স্বজন সবাই আসে। এই পুজোর মানে অনেক বছর ধরে প্রচলিত আছে। এই পুজোর মাহাত্ম্য হচ্ছে এটাই যে আজকের দিনে অরন্ধন রাখতে হয় আর কি, পান্তা ভাত খেতে হয় আর নিরামিষ খেতে হয়, এটাই আর কি প্রচলিত আছে। মানে মায়ের কাছে যেই কামনা বাসনা করে, এটুকুনি বলবো মা সেটা তার যথাসাধ্য পূরণ করার চেষ্টা করে। কথিত আছে, পূজোর দিন শুধুমাত্র এই নাথবাড়িতেই নয়, আশেপাশের কোনো বাড়িতেই এদিন রান্না করা হয় না। মায়ের প্রসাদ হিসেবে পান্তা ভাত, আলু সিদ্ধ আর ডালের বড়া বিতরণ করা হয় ভক্তদের। এই বিষয়ে নাথ পরিবারের এক সদস্য নিমাই নাথ জানান, বহু যুগ আগে আমাদের বাড়িতে এক মহামারী দেখা দিয়েছিল। সেই সময় পরিবারের লোকদের সুস্থতা কামনার জন্য আমাদের ঠাকুমা মেদিয়া বাজারে এক শীতলা মন্দিরে পুজো দিতে যান। এরপর তিনি স্বপ্নাদেশ পান বাড়িতে পুজো করার। তারপর থেকেই আমাদের এই বাড়িতে পূজিত হয়ে আসছেন দেবী শীতলা। এই বছর 73তম বর্ষে পদার্পণ করল আমাদের এই পুজো। মা শীতলার কাছে যে যা মনস্কামনা করেন, মা তার মনস্কামনা পূর্ণ করেন। বহু পূর্বে আজ থেকে প্রায় 70-75 আগের কথা, তখন আমাদের বাড়িতে এক মহামারী দেখা দিয়েছিল এবং সবাই একটা ভাইরাস আক্রান্তে পরিণত হয়েছিল। তখন কী করে আমার মহামাতা দিদিমা, তিনি মেদিয়ায় গিয়ে মায়ের ওখানে ভর্তি দিয়ে থাকে এবং মা তখন কিছুদিন পরে হত্যেই সন্তুষ্ট হয়ে মা বলো যা, তুই এখানে হত্যে দিতে হবে না, তুই বাড়িতে যা, বাড়িতে গিয়ে তুই যেমন তেমন করে ঘটে পড়ে আমাকে পুজো করিস, আমি তোর কাছেই ওষুধ পৌঁছে দিই। কী বলবো, অপূর্ব তার একটা মাহাত্ম্য। সেই সময় আমার মা দিদিমা বাড়িতে এসে যখনই তার নাম স্মরণ করে পালিত হতো, পুজো পার্বণ করতো, তখন যেন মা একটা কারণ স্বপ্নে আদেশ দেওয়া মতো দিয়েছিল যে এই তোর সব মুক্ত হয়ে যাবে, তুই আমার জলের পটে যেভাবে পারিস তুই আমার নিয়ে তো পুজো দিবি এবং প্রতি বছর এই উপলক্ষে আমাকে পুজো পার্বণ করবি, দেখবি তোর ভালো। আশ্চর্যের বিষয়, সেইটা করার পর থেকে আমাদের বাড়ির সবাই মুক্ত হয়ে গেল, রোগমুক্ত হয়ে গেল। তার দেখা দেখি আজ দিদিমা সেই দীর্ঘদিন ধরে এই পুজোটা আজ নিয়ে আসছে এবং শুধু আমাদের বাড়িতেই নয়, আমাদের এই পাড়া প্রতিবেশী এই মায়ের একটা মাহাত্ম্য এমনই হয়েছে। এই মার কাছে যেভাবে কামনা করে, যেভাবে মনোবাসনা তার অবশ্যই মা পূর্ণ করে। আজ সকাল থেকেই বনগাঁ নাথবাড়িতে রীতিরেওয়াজ মেনে ঢাক বাজিয়ে পূজিত হচ্ছেন দেবী শীতলা। পরিবারের সদস্যদের সাথে এই পুজোতে সামিল হয়েছেন প্রতিবেশীরাও। এই বিষয়ে পরিবারের অপর এক সদস্য জানান, আমাদের 73তম পুজো, আমার দিদিমার আমল থেকে এই পুজোটা। উনি আমাদের তখন জন্ম হয়নি, গল্প শোনা, উনি ছিলেন মানে আমাদের একবার বাড়িতে সবার মায়ের দেওয়া হয়েছিল। সেই সময় মানে কেউ জল দেওয়ার ছিল না, তাই আমার দিদিমা মানসা করেছিল মেদিয়া বলে একটা জায়গা, সেখানে দিদিমা গিয়েছিল। সেখানে গিয়ে মা দিদিমাকে স্বপ্ন দিয়েছিল যে তোর তুই বাড়ি যা, তোর এখানে আমি পুজো নেব না, আমি তোর বাড়িতে মূর্তিমান হয়ে পুজো নেব। তাই দিদিমা সেই থেকে পুজো আরম্ভ করলো, সেই থেকেই আমাদের পুজো। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।
সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।